মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজ রাইলা শিলে রে মন কফিয়ত চলবে না, আজ রাইলা শিলে রে মন কফিয়ত। আমার বাড়িটা সাতটা ঢালাই দেওয়া বাকি আছে, টাইলস করা বাকি আছে, আজ রাইলা আপনার সামনে দাঁড়ানো বলতে পারবেন? সুযোগ দিবে? সুযোগ দিবে? মহাব্বতের আওয়াজে জবান ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলেন, মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজ রাইলা শিলে রে মন কফিয়তে চলবে না, আজ রাইলা শিলে রে মন কফি যেদিন আজরাইল হবে সামনে খারা, নেকি বদি যেইবা বলো পরিবে ধরা, যেদিন আজরাইল হবে সামনে খারা, নেকি বদি যে বা বলো সবে পরিবে ধরা, চলবে না চলবে না সে থাই, চলবে না চলবে না সে থাই কোন বাহানা, আজ রাইলা শিলে রে মন কফিয়তে চলবে না, বলেন মরণেরই কথা মানুষ, মরণেরই স্মরণ করোনা, আজ রাইলা শিলে রে মন কফিয়তে চলবে না, আজ রাইলা শিলে রে মন কফি আদ্রাইল দিবে যখন তোমায় থাবা, ঘরের রগার হাতের রগে সব চিরে যাবে রে বাবা, আদ্রাইল যখন দিবে তোমায় থাবা, ঘরের রগার হাতের রগে সব চিরে যাবে রে বাবা, ওই কঠিন মুসিবতে আর, ওই কঠিন মুসিবতে আর কাউকে পাইবা না, আজ রাইলা শিলে রে মন কফিয়তে চলবে না, বলেন মরণেরই কথা মানুষ, মরণেরই স্মরণ করোনা, আজ রাইলা শিলে রে মন কফিয়তে চলবে না, আজ রাইলা শিলে রে মন কফি যদি থাকে নামাজার এবাদত, ওই কবরে পাইবা সর্ব শ্রেষ্ঠ নিয়ামত, মারহাবা, যদি থাকে নামাজার এবাদত, ওই কবরে পাইবা তুমি শ্রেষ্ঠ নিয়ামত, ওই কবরে নবীজি ছাড়া, ওই কবরে নবীজি ছাড়া কেহ বান্দ পাইবা না, আজ রাইলা শিলে রে মন কফিয়তে চলবে না, বলেন মরণেরই স্মরণ করোনা, আজ রাইলা শিলে রে মন কফি। এই কুরআন তেলাওয়াতের এত মজা, এই কুরআন তেলাওয়াতকারীর এত পাওয়ার, এই কুরআন তেলাওয়াত করলে আল্লাহ কঠিন গুনাহগারকে মাসুম করে দেয়, এই কোরআন তেলাওয়াত করলে কবরবাসীর কবর আযাব মাফ করে দেয়, আর কত নিয়ামত নবীজির হাদিস শরীফের মধ্যে দেখার কারণে পাইলাম। হে বন্ধু, অনেক মুরব্বীদের মনটা খারাপ, হুজুর আমি তো কোরআনই পড়তে পারি না, অনেক যুবকের মন খারাপ, হুজুর আমি তো কোরআনই পড়তে পারি না, অনেক পোলাপানের মন খারাপ, হুজুর আমি তো কোরআনই পড়তে পারি না,
অনেক মুরব্বি আছে, মুরব্বি বয়স অনেক বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআন হাতের মধ্যে নেই, মাহে রমজান আসতে জোহরের নামাজের পরে বসে বসে চোখের পানিগুলা ছেড়ে দেয়। আমি নিজে অনেক মুরব্বিকে জিজ্ঞাসা করেছি, মুরব্বি আপনি কেন কান্না করেন, কোরআন শরীফ তো আপনার হাতে, আপনি কেন কান্না করেন? আমাকে অনেকে বলেছে, নাতি আল্লাহর কোরআন আমার চোখের সামনে, আমার ডাইনে, আমার বামে অনেক মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে, আমার সংসারের প্রবঞ্চনায় সন্তানকে খাওয়াইতে গিয়া, স্ত্রী পুত্রের ভরণ পোষণ দিতে গিয়া আমি দুনিয়ার জমিনের মধ্যে কোরআন পড়তে পারি নাই, এখন আমার কাছে মায়া লাগে, আমি নি অন্ধকার কবরে যাওয়ার পরে আমার আল্লাহ পাক একবার আমার জিজ্ঞাসা করে, হে বান্দা তুমি দি কোরআন পড়তে পারো না, তুমি মুসলমান হিসেবে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতে পারো না, একটাবার কি তোমার ভিতরে এই মায়াটা লাগে না, একটাবার কি তোমার ভিতরে সেই মায়াটা লাগে না, একটাবার কি তোমার ভিতরে সেই মায়া লাগে না? হে মুরব্বি এখন কান্না করে কি করবেন? অনেকে এসে জিজ্ঞাসা করে, হুজুর আমি যে কোরআন পড়তে পারি না, আমার তো কোরআন না পড়ার কারণে বড় কষ্ট হয়, এখন আমার চিন্তা হয় কবর নিয়ে আমার আল্লাহ আমাকে গুনাহগার বলে ডাক দেয়। ও বন্ধু, নবীর হাদিস কোরআন না পড়তে পারার জন্য একটা উপহার দিতেছেন, আপনি কোরআন পড়তে পারেন না আপনার জন্য সুখবর, হুজুর আমার তো বয়স হয়ে গেছে আমি চোখে দেখি না কোরআন কিভাবে পড়ব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলতেছেন, কোরআন পড়তে পারো না তাইলে কোরআনের একটা পৃষ্ঠা খোলো, মারহাবা কোরআনের পৃষ্ঠাটা খুলে নাও, কোরআনের হরফের দিকে তাকাও, যখন তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারবা না, নবী আমার বলতেছেন কোরআনের এক একটা হরফের দিকে তাকাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। মহাব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। হে যুবক, হে আজকের মাহফিলের বসনেওয়ালা কোরআন না পড়তে পারা ব্যক্তিবর্গ, যারা আজকের মাহফিলে বসেছেন আপনি তো কোরআন পড়তে পারেন না, আপনার জন্য সুখবর, আপনি আল্লাহর কোরআনটা খুলে খুলে আল্লাহর কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করবেন। হুজুর আমি পড়তে পারি না, তাহলে কোরআনটা খুলে কোরআনের দিকে তাকিয়ে থাকবেন, সওয়াব আছে না নাই? মহাব্বতে বলেন আছে না নাই? তাহলে যারা পড়তে পারেন না কোরআনের দিকে তাকিয়ে থাকবেন, ওয়াদা তাকিয়ে থাকবেন ইনশাআল্লাহ, হুজুর পড়তে পারি না কোরআনের দিকে তাকিয়ে থাকবো, আল্লাহ যেন আমাদের সবাইকে ওই কোরআন তেলাওয়াত না করতে পারলেও কোরআনের এক একটা হরফের দিকে তাকিয়ে থাকার তৌফিক দান করে। পড়ে না আমি এখন অনেক সাহাবি, নবীর একজন সাহাবি যার চক্ষু ছিল না, আমার নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো দুইটা চক্ষুও নাই, তাহলে আমি কিভাবে আল্লাহর কোরআন দেখবো? আমার নবীজি চোখ মুবারকের পানি মুবারক গুলা ছেড়ে দিয়েছেন। সাহাবাই কেরাম বলে, নবীজি এমন কান্না করেছেন, নবীজির গাল মুবারক, দাড়ি মুবারক গুলা বে বে পানি মুবারক করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো চোখ নাই, আমি কিভাবে কোরআনের দিকে তাকিয়ে থাকব? আমার নবী বলতেছেন, কোরআনের দিকে তাকাইতে পারবা না, শুধুমাত্র আল্লাহর কোরআনটা হাতে নিয়া যেই ব্যক্তি বুকের সাথে ধারণ করবে ওই ব্যক্তির হাসর নাসর কোরআনের সাথে হবে। মুসলমান ইমানদার, আলোচনার ধারাবাহিকতা রক্ষা করতে গেলে অনেক দেরি হবে, বসতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? একটু কষ্ট করে যদি স্বামী দাদার আলোচনাটা শুনেন, একটু বুঝতে পারবেন, কিছু বাড়িতে নিয়ে যাবেন। অনেক তো মোবাইলের সময় দিয়েছেন, এখন একটু আজকে কোরআনের মাহফিলে সময় দেন। অনেক যুব সমাজের ভাইয়েরা রাত্র সারাটা রাত্র কাটতেছেন আপনার মোবাইলের মাধ্যমে, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনি আজকে একটু সময় দেন। আল্লাহ পাকের একজন বান্দা ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহির জামানার একটা ঘটনা বলি, ছোট্ট ঘটনা। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহির জামানায় ছোট্ট একটা ঘটনা, ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহির জামানার ছোট্ট একজন আল্লাহর ওলি, বেশি বড় মাপের না, নরমাল আল্লাহর ওলি, যাকে দেখলে মানুষ আল্লাহর ওলিও মনে করেন না। ওই রাস্তার কাছে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, মনে করেন এই রাস্তা দিয়ে এই প্রান্ত থেকে মাওয়া প্রান্ত পর্যন্ত কেউ একজন হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে এখানে দাঁড়াইলেন, লক্ষ্য করে দেখলেন এই কুমারভোগ এলাকার মধ্যে বড় একটা কবরস্থান। এ আল্লাহর ওলির একটা অভ্যাস ছিল, যে জায়গায় কবরস্থান দেখতেন উনি দাঁড়ায় দাঁড়ায় জিয়ারত করতেন। নবীজি বলেছেন, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করে। ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী বলেছেন, বেশি বেশি কবর জিয়ারত করলে তোমার মরণের কথা স্মরণ হবে, মারহাবা।
ও বন্ধু ও নবীর উম্মতের দয়রা আল্লাহর ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহির জামানায় ওই কুতুব ব্যক্তিটা কবরের পাশে দিয়ে যাচ্ছেন। ওনার সবচাইতে বড় ইচ্ছা ছিল উনি দুনিয়ার জমিনে যত কবর ওনার সামনে পড়তেন উনি জিয়ারা করতেন, মারহাবা পড়েন, জিয়ারত করতেন, কবরের সঙ্গে মোলাকাত করতেন। আল্লাহর হাবিব বলতেছেন তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, কেননা কবরের জিয়ারত করলে তোমার মরণের কথা স্মরণ হবে। ওই ব্যক্তি প্রত্যেকটা কবর জিয়ারত করতেন। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক একটা পাওয়ার দিয়েছেন, যে পাওয়ারের কারণে তারা তাওয়াজ্জুর মাধ্যমে কবরের আযাব হয় কিনা তারা বুঝতে পারতেন। মারহাবা পড়েন, ক্ষমতা দেওয়ার মালিককে আর মুহাব্বতের আওয়াজে বলেন মালিককে। কেমন হওয়া লাগবে আল্লাহর হাবিবের ইবনে মাজার শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনাস বিনতি ইয়াদি দান্নাহা সামিয়াত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম ক্বালু বালা ক্বালা রিজাল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, হে সাহাবাই কেরাম আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? আমার নবী বলতেছেন ক্বালা খিয়ারিকুমুল লাযিনা ইযা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইয়া যায় ওরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উত্তম বান্দা। আপনি যে আল্লাহর ওলিদেরকে দেখতেছেন তাদের দিকে তাকিয়ে তো আপনার আল্লাহর কথা মনে হওয়া লাগবে, ঠিক না? বেশি কথা বলেন না, আল্লাহর বলি যারা ওনাদের চেহারার দিকে তাকাইলে কার কথা মনে হবে বলেন, কার কথা মনে হবে? রিক্সার ড্রাইভার ওলি হওয়ার ক্ষমতা রাখে যদি তার ইবাদত ভালো হয়, কথা বলেন না কেন? আরে এলাকার সবচাইতে মজুর যেই ব্যক্তি তার ওলি হওয়ার ক্ষমতা আছে যদি তার আমল ভালো হয়, কথা বলেন না কেন? আবার আমল ঠিক আছে ইমানটা ঠিক নাই এই ব্যক্তি ওলি হতে পারবে না, বলে আমার ইমান ঠিক আছে আমল নাই এই ওলি হতে পারবে না, কারণ ইমানদার আমল ছাড়া থাকতে পারে না, আমলদার ইমান ছাড়া থাকতে পারে, কথা বলেন না থাকতে পারে? এই জন্য মনে রাখতে হবে আল্লাহর বলি কে কিভাবে হয়ে আছে বোঝা যায় না, এই জন্য লক্ষ্য করলে দেখা যায় আমাদের এলাকার অনেক সম্পদশালী আমাদের এলাকার অনেক ধনী ব্যক্তি রিক্সার ড্রাইভারকে সালাম দিতে বললে তার ইগিতে বাজে সম্মানে বাজে, এই মিয়া তোমার সম্পদের দাম নাই, তোমার সম্পদ তুচ্ছ, তোমার দামি গাড়ি তুচ্ছ, দামি বাড়ি তুচ্ছ, দামি সম্পদ পাঠশালা সব তুচ্ছ, যদি তুমি একজন গরিব কৃষককে সালাম দিতে তোমার অন্তরের ভিতরে অহংকার আসে। আল্লাহর কসম সত্যিকার ইমানদার তো সেই ব্যক্তি যে রিক্সার ড্রাইভারকে সালাম দেয়, যেই ব্যক্তি কৃষককে সালাম দেয়, যেই ব্যক্তি এলাকার নিম্ন শ্রেণীর মানুষকে সালাম দেয়, সবার সাথে সমঝোতা করে ইসলামটাকে শান্তির পয়গাম বুঝায় দেয়, ওই ব্যক্তি সমাজের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট। এই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ার জমিনে রিক্সার ড্রাইভার বলেন, এলাকার কৃষক বলেন, নিম্ন শ্রেণীর মানুষ বলেন, ভেদাভেদ মনে করে না সালাম দেয়, সে উৎকৃষ্ট, আর যে দেয় না সে নিকৃষ্ট, কথা বলেন কথা বলেন? কিন্তু আমাদের এলাকায় লাখ টাকার মালিক হওয়ার পর তো তার ডিমান্ডের তুলনায় থাকা যায় না, নিচের দিকে হেঁটে হাঁটে, নিচের দিকে তাকে তাকে হাঁটে, এই মিয়া নিচের দিকে তাকে হাঁটো কেন, আমি কেন তার সালাম দিব, আমি তো লাখ টাকার মালিক, তোমার লাখ টাকার ভিতরে শয়তান প্রস্রাব করেছে, তোমার দামি গাড়ির ভিতরে শয়তান প্রস্রাব করেছে, তোমার অহংকারের ভিতরে শয়তান প্রস্রাব করেছে। নবীদের হাদিস বেশি উপরের ক্লাস লাগবে না, শুধু অপরের নিম্ন শ্রেণীর ক্লাস ধরেন, ক্লাস 9 এবং 10 এর হাদিস শরীফের কিতাবে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক ঘোষণা করে দিচ্ছেন অহংকার হচ্ছে আল্লাহ পাকের কুদরতের চাদর, এই চাদর নিয়ে যে টানাটানি করবে, আল্লাহ পাক রাব্বুল আলামিনের হাবিব বলেছেন আমি কিয়ামতের ময়দানে তার দিকে ফিরেও তাকাবো না। নবী যদি আপনার দিকে ফিরে না তাকায় আপনার কবরে যায় কোনো লাভ আছে? কুকুর শিগালের মতো আপনাকে কবরে রহমতের ফেরেশতারা টেনে নিয়ে নিয়ে যাবে, আপনার কোনো উপায় থাকবে না। এই জন্য একটা কথা মনে রাখা লাগবে, অহংকার করা যাবে না, গরিমা দেখানো যাবে না, যা করবেন সুশৃঙ্খলভাবে মনটা ফ্রেশ করে করবেন। একটা মুসলমান আরেকজন মুসলমানের সাথে হাসি দিয়ে কথা বলবেন, একজন গরিবের সাথে হাসি দিয়ে কথা বলবেন, গরিব মনে করবে কি রে সে তো লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক, সে যে আমার সাথে নর্মালভাবে কথা বলে, তখন গরিবের অন্তরে রুহানি দোয়া আপনার কাছে আসবে। এই সম্পদ যদি 10 লক্ষ টাকা হয় গরিবের রুহানি দোয়ার কারণে আল্লাহ পাকের পেয়ার হাবিব বলেন 70 গুণ আল্লাহ বৃদ্ধি করে দেয়। কয়গুণ বৃদ্ধি করে দেয়? তাহলে যত কোটি টাকার মালিক হন না কেন এলাকার কোনো গরিবকে গরিব নর্মাল মানুষকে ঘৃণা করবেন? সামনের কাতারে যায় বসলে মসজিদে পেছনে দিয়ে দিবেন, সরাইয়া দিবেন, কোনো জায়গার ভিতরে আগের কাতারে সে থাকলে তার ধমক দিয়ে সরাইয়া দিবেন, সাবধান। আল্লাহ পাকের নবী আপনার দিকে ফিরে তাকাবেন না, ফিরেও তাকাবেন না, ফিরেও তাকাবেন না, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমি এখন আমার ওয়াজ শুরু করি নাই, আপনারা বসবেন ইনশাআল্লাহ, শুধু ওয়াদাটা রাখতেছি আপনাদের, ওয়া শুরু করতে একটু সময় লাগবে, কারণ এই এলাকায় নতুন তো, নতুন চাউলের ভাত যদি রান্না করা হয় অল্প অল্প করে মহিলারা রান্না করে, ঠিক না? কারণ এটা অল্প সিদ্ধ করে একটু টিপ দিয়ে দেখে এটা হয়েছে কিনা ভালো করে, ঠিক না?
এটা ঠিক মতো একটু দেখতে হবে, আগে আমি একটু আপনাদেরকে দেখি না, নতুন চাল তো ভাতে বলে কিনা একটু ভালো করে দেখতে হবে, যদি ভাত যদি জোশ না হয় ঠিক মতো চালায় যাইতে হবে, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আপনারা যেভাবে চাইবেন আমি সেভাবে ওয়াজ করতে পারব, কোনো অসুবিধা না, যা চাইবেন তা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে পড়ে না আমিন, একবার জোরে পড়ে না আমিন, ডান হাত তুলে পড়েন আল্লাহু আকবার। যারা এখনো দোকান ফাটে ঘোরাফেরা করতেছে তাদেরকে বুঝিয়ে দেন যে আমরা এখানে আমরা অনেকে আছি, ডান হাত তুলে পড়েন আল্লাহু আকবার, দুই হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ, ইয়া